সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেত্রকোনা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ঘরেই আছো। সেই সাথে এই প্রত্যাশা করি যে তোমরা সকলে এই লম্বা ছুটিতে তোমাদের পড়াশোনার ধারা অব্যাহত রেখেছো। তোমাদের এই পড়াশোনাকে আরও গতিশীল করার জন্য আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় স্যার এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, এই জন্য স্যারকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের খ অংশ, অশুদ্ধি সংশোধন বা ভুল সংশোধন, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এই ক্লাসটা কাজে লাগবে, কাজে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসায়ী শিক্ষার সকল ছাত্রছাত্রীদের আমার এই ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। হিসাব বিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় খ অংশ, ভুল সংশোধন। ভুল সংশোধন, ভুল সংশোধন ভুল বলতে কি বোঝায়? সাধারণত অনিচ্ছাকৃত, আমরা জানি অনিচ্ছাকৃত ত্রুটিকেই ভুল বলা হয়, কিন্তু এখানে ভুল বলতে হিসাবের ভুলকে বোঝানো হবে। হিসাবের ভুল বলতে কি বোঝায়? হিসাবের ভুল হচ্ছে হিসাব রক্ষণ প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে হিসাব রক্ষণের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অসাবধানতাবশত বা অজ্ঞতার কারণে অনিচ্ছাকৃতভাবে লেনদেন লিপিবদ্ধকরণে যে ভুল হয়ে থাকে তাকেই বলা হচ্ছে হিসাবের ভুল। তার মানে হচ্ছে হিসাবের ভুলগুলো হিসাব রক্ষণের সাথে জড়িত ব্যক্তিবর্গের অসাবধানতার কারণে বা অজ্ঞতার কারণে হয়ে থাকে। তাহলে ভুলের আমরা কি কি বৈশিষ্ট্য পাই? এই সংজ্ঞা থেকে আমরা ভুলের বৈশিষ্ট্য পাচ্ছি হলো, ভুলের বৈশিষ্ট্য এক নম্বরে আমরা বলছি ভুল অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে। তার মানে হচ্ছে ভুল অনিচ্ছাকৃতভাবে সৃষ্টি হয়। অনিচ্ছাকৃত ভাবে হয়ে থাকে হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে ভুলের ফলে আমাদের কারবারের সঠিক ফলাফল ও আর্থিক অবস্থা প্রদর্শন করা সম্ভব হয় না। তার মানে কারবারের বা ব্যবসায়ের সঠিক আর্থিক অবস্থা প্রদর্শিত হয় না। সঠিক আর্থিক অবস্থা ও ফলাফল প্রদর্শিত হয় না। আর তৃতীয়ত হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তাদের অজ্ঞতার কারণে হিসাব বিজ্ঞানের নীতিমালা সমূহ যথাযথ না মানবার কারণে যে ভুলগুলো হয়ে থাকে তার ফলে হিসাব বিজ্ঞানের নীতিমালার অপপ্রয়োগ হয়ে থাকে। তার মানে হিসাব বিজ্ঞানের নীতি সমূহের অপপ্রয়োগ, হিসাব বিজ্ঞানের নীতি সমূহের অপপ্রয়োগ। তাহলে আমরা ভুলের বৈশিষ্ট্য পেলাম যে ভুল অনিচ্ছাকৃতভাবে সৃষ্টি হয়ে থাকে, দ্বিতীয়ত ভুল ব্যবসায়ের সঠিক আর্থিক অবস্থা এবং ফলাফল প্রদর্শিত হয় না, এবং তৃতীয়ত হচ্ছে ভুল হলে হিসাব বিজ্ঞানের নীতিসমূহের অপপ্রয়োগ হয়ে থাকে, যা আমাদের কাম্য নয়। এখন আমরা একটু আসি যে ভুলগুলো আসলে কোন কোন পর্যায়ে কিভাবে হয়ে থাকে, অর্থাৎ কত ধরনের ভুল আমাদের আছে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। ভুলকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। ভুল একতরফা ভুল,
ভুল আর দুতরফা ভুল। ভুল প্রধানত দুই প্রকার, একতরফা ভুল এবং দুতরফা ভুল। এখন একতরফা ভুল বলতে আমরা কি বুঝি? একতরফা ভুলগুলো আমরা জানি লেনদেন সমূহ সংঘটিত হবার পর এই লেনদেনগুলোকে আমরা প্রথমে জাবেদায় লিপিবদ্ধ করি। কিভাবে লিপিবদ্ধ করি? লেনদেনের সাথে জড়িত পক্ষ দুইটিকে আমরা আগে খুঁজে বের করি যে কোন কোন পক্ষের মধ্যে লেনদেন সংঘটিত হয়েছে। আমরা জানি প্রত্যেকটা লেনদেন সংঘটিত হবার জন্য দুটো পক্ষের দরকার হয়। এই দুটি পক্ষে একতরফা ভুল বলতে এই দুটি পক্ষের যে কোনো একটি পক্ষকে হিসাবে লিপিবদ্ধ করা হয় সঠিকভাবে, এবং অন্য পক্ষটি লিপিবদ্ধ করতে কোথাও না কোথাও ভুল হয়ে যায়। তাহলে একটি পক্ষের ভুলের জন্য যে ভুলটা হয় সেটাকে বলা হচ্ছে একতরফা ভুল। তার মানে একতরফা ভুল আমাদের লেনদেন লিপিবদ্ধকরণে দুটি পক্ষের যে কোনো একটি পক্ষের মধ্যে হয়ে থাকে এবং অপর পক্ষটি সঠিক অবস্থায় থাকে। আর দুতরফা ভুল বলতে কি বুঝে? দুতরফা ভুল হচ্ছে আমরা যখন লেনদেনগুলোকে লিপিবদ্ধ করি তখন লেনদেনের সাথে সংশ্লিষ্ট দুটি পক্ষের মধ্যে যদি ভুলটা সংঘটিত হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে দুতরফা ভুল। একতরফা ভুলগুলো লিপিবদ্ধকরণ থেকে আমরা লেনদেনগুলোকে জাবেদা লিপিবদ্ধ করি, এরপর খতিয়ানভুক্ত করি, তারপর রাওয়ামিল তৈরি করি। একতরফা ভুলগুলোর জন্য আমাদের এই রাওয়ামিল মিলবে না, কারণ এখানে হিসাবের একটি পক্ষের মধ্যে ভুলটা সংঘটিত হয়েছে। এই ধরনের একতরফা ভুলের জন্য আমাদের রাওয়ামিল মিলবে না। কিন্তু দুতরফা ভুল যেহেতু লেনদেনের উভয় পক্ষের মধ্যেই ভুলটা সংঘটিত হয়েছে, এই জন্য দুতরফা ভুলের জন্য আমাদের হিসাবে রাওয়ামিল মিলে যাবে। তার মানে একতরফা ভুলগুলোকে খুঁজে বের করা সম্ভব হয়, দুতরফা ভুলগুলোকেও খুঁজে বের করা সম্ভব হয়, কিন্তু এতে রাওয়ামিল তৈরিতে বা আর্থিক অবস্থার উপর মানে রাওয়ামিল তৈরি করবার সময় ধরা পড়ে না, কিন্তু হিসাবে ভুল থেকে যায়। এখন আসি আমরা একটা উদাহরণ দিই যে একতরফা ভুল এবং দুতরফা ভুল কিরকম। যেমন ক্রয় হিসাবের যোগফল 200 টাকা কম দেখানো হয়েছে, ক্রয় হিসাবের যোগফল 200 টাকা কম দেখানো হয়েছে। তার মানে আমরা বাকিতে পণ্য ক্রয় করলে জাবেদা দেই ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে ক্রয় হিসাবের যোগফল 200 টাকা কম দেখানো হয়েছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে ভুলটা শুধুমাত্র ক্রয় হিসাবের মধ্যে হয়েছে, কিন্তু এর বিপরীত যে প্রদেয় হিসাবটা রয়েছে সেই হিসাবে কোনো প্রকার ভুল হয়নি, ভুলটা শুধুমাত্র ক্রয় হিসাবের মধ্যে হয়েছে। এই জন্য এটা হচ্ছে একতরফা ভুল, অর্থাৎ একটি পক্ষের ভুল। আর দুতরফা ভুল যদি বলা হয় ক্রয় জাবেদা বইয়ের যোগফল 200 টাকা কম লেখা হয়েছে, ক্রয় জাবেদা বইয়ের যোগফল যদি 200 টাকা কম লেখা হয়ে থাকে, ক্রয় জাবেদা বলতে এখানে দুটি পক্ষকেই বোঝানো হয়েছে, একটা হচ্ছে ক্রয় হিসাব এবং অন্যটি হচ্ছে প্রদেয় হিসাব। ভুলটা ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব উভয় হিসাবের মধ্যেই সংঘটিত হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে দুতরফা ভুল। তাহলে আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে একতরফা ভুল এবং দুইতরফা ভুল বলতে মূলত কি বোঝায়। একটি পক্ষের মধ্যে ভুল হলে সেটা হচ্ছে একতরফা ভুল, আর দুটি পক্ষের মধ্যে যদি ভুল হয় সেটাকে বলা হচ্ছে দুতরফা ভুল। এখন একতরফা ভুলগুলোকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, আমরা একটু দেখি এই তিনটি ভাগ কি কি আছে। এক নম্বরে আছে খতিয়ানভুক্তকরণের ভুল, দুই নম্বরে আছে খতিয়ান থেকে থেকে খতিয়ানের উদ্বৃত্ত রাওমিলে স্থানান্তরণে ভুল। খতিয়ানের উদ্বৃত্ত রাওয়ামিলে স্থানান্তরণের ভুল, আর তৃতীয়ত হচ্ছে যোগ বিয়োগের ভুল।
অর্থাৎ একতরফা ভুলগুলো হচ্ছে আবার তিন প্রকার। একটা হচ্ছে খতিয়ান ভুক্তকরণের ভুল, একটা হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত রাওয়া মিলে স্থানান্তরণের ভুল, আর হচ্ছে যোগ বিয়োগের ভুল। তাহলে খতিয়ান ভুক্তকরণে কি ভুল হতে পারে? আমরা যখন লেনদেনগুলোকে বিশ্লেষণ করে জাবেদায় লিপিবদ্ধ করি, এই জাবেদাগুলো যখন আমরা খতিয়ানে স্থানান্তর করি, খতিয়ানে স্থানান্তর করতে যদি করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে খতিয়ান ভুক্তকরণের ভুল। এরপর খতিয়ান যথাযথভাবে করা হলো, কিন্তু খতিয়ান থেকে উদ্বৃত্ত যখন আমরা রাওয়া মিলে স্থানান্তর করি, তখন যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা হলো খতিয়ানের উদ্বৃত্ত রাওয়া মিলে স্থানান্তরণের ভুল। আর তৃতীয়ত হচ্ছে, যদি খতিয়ান অথবা রাওয়া মিলে কোথাও আমরা উদ্বৃত্ত বের করতে যেয়ে যোগ বিয়োগে ভুল করে থাকি, অর্থাৎ খতিয়ানের উদ্বৃত্ত অথবা রাওয়া মিলের যোগফল নির্ণয়ে যদি কোনো ভুল করে থাকি, সেটাকে বলা হচ্ছে যোগ বিয়োগের ভুল। এখন খতিয়ান ভুক্তকরণের ভুল, খতিয়ান ভুক্তকরণের ভুল আবার তিন প্রকার। একটা হচ্ছে টাকার অঙ্কে ভুল, টাকার অঙ্কে ভুল। দ্বিতীয়ত হচ্ছে আংশিক বাদ পড়ার ভুল, আংশিক বাদ পড়ার ভুল। আর তিন নম্বরে হচ্ছে ভুল পার্শ্বে স্থানান্তর। ভুল পার্শ্বে স্থানান্তর অর্থাৎ তিন প্রকার খতিয়ান ভুক্তকরণের ভুল আবার তিন প্রকার। একটা হচ্ছে টাকার অঙ্কে ভুল, একটা হচ্ছে আংশিক বাদ পড়ার ভুল, আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ভুল পার্শ্বে স্থানান্তর। এখন টাকার অঙ্কে ভুল বলতে কি বোঝায়? যখন আমরা লেনদেনগুলোকে জাবেদাভুক্ত করি, তখন লিখতে গিয়ে যদি টাকার অঙ্কে কোনো গরমিল করে ফেলি, তাহলে সেটাকে বলা হচ্ছে টাকার অঙ্কে ভুল। সেটা কিরকম হতে পারে? যেমন ভাড়া প্রদান করা হয়েছে 6,500 টাকা। এখন ভাড়া প্রদান করা হয়েছে 6,500 টাকা, এর জন্য আমরা জাবেদায় এন্ট্রি করেছি ভাড়া হিসাব ডেবিট 6,500 টাকা, এবং নগদান হিসাব ক্রেডিট করতে যে দেখা গেল যে আমরা এন্ট্রি করলাম 5,600 টাকা। তার মানে ভাড়া হিসাবকে আমি সঠিকভাবে লিখেছি, কিন্তু নগদান হিসাবে 6,500 টাকার জায়গায় 5,600 টাকা লিখে ফেলেছি, অর্থাৎ 900 টাকা কম লিখে ফেলেছি। এই ভুলের জন্য আমাদের রাওয়া মিল মিলবে না। তার মানে হচ্ছে টাকার অঙ্কে ভুল, মানে টাকার অঙ্কটা লিখতে যদি হিসাব রক্ষণ কর্মকর্তারা কোনো ভুল করে ফেলে, সেটাকে বলা হচ্ছে টাকার অঙ্কে ভুল। 2 নম্বরে আছে আংশিক বাদ পড়ার ভুল, অর্থাৎ খতিয়ান থেকে রাওয়া মিলে অথবা জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করবার সময় যদি কোনো একটা অংশ বাদ পড়ে যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে আংশিক বাদ পড়ার ভুল। সেটা কিরকম? মনে করা হলো ভাড়া প্রদান করা হয়েছে 6,500 টাকা, এখানে ভাড়া খরচ হিসাব ডেবিট হবে 6,500 টাকা, নগদান হিসাব ক্রেডিট হবে 6,500 টাকা, কিন্তু খতিয়ান ভুক্তকরণের সময় ভাড়া প্রদান 6,500 টাকা যা ডেবিট করার কথা ছিল, সেটা আমরা স্থানান্তর করিনি, ভুলবশত বাদ পড়ে গেছে। তার মানে এটাকে বলা হচ্ছে আংশিক বাদ পড়ার ভুল, কারণ নগদান হিসাবে আমি সঠিকভাবে লিপিবদ্ধ করেছি 6,500 টাকা, কিন্তু ভাড়া হিসাবে 6,500 টাকা ডেবিট করার কথা ছিল, সেটা আমরা করতে পারিনি বা ভুলবশত করা হয়নি, সেটাই হচ্ছে বাদ পড়ার ভুল। তৃতীয়ত আছে ভুল পার্শ্বে স্থানান্তর। ভুল পার্শ্বে স্থানান্তর বলতে কি বোঝায়? ভুল পার্শ্বে স্থানান্তর বলতে মূলত বোঝায় যদি ডেবিট দিকের টাকার অঙ্ক ক্রেডিট দিকে বা ক্রেডিট দিকের টাকার অঙ্ক ডেবিট দিকে লেখা হয়, তাহলে তাকে বলা হচ্ছে ভুল পার্শ্বে স্থানান্তর। এখন ডেবিট দিকে যেমন ভাড়া প্রদান করা হয়েছে 6,500 টাকা, এখানে ভাড়া খরচ হিসাব 6,500 টাকা যথাযথভাবে ডেবিট করা হয়েছে, কিন্তু নগদান হিসাব 6,500 টাকা ক্রেডিট করার পরিবর্তে নগদান হিসাবকে ডেবিট করা হয়ে গেল আবার 6,500 টাকা। তার মানে ভুলবশত দুটো এন্ট্রি ডেবিট করা হয়ে গিয়েছে, এর জন্য হচ্ছে আমাদের রাওয়া মিল মিলবে না। তার মানে খতিয়ান ভুক্তকরণের এই তিন ধরনের ভুল হতে পারে, আমরা যখন মানে অঙ্ক করতে যাই তখন ধরা পায়। এখন খতিয়ানের উদ্বৃত্ত থেকে রাওয়া মিলে স্থানান্তরণের ভুল, এটাও তিন প্রকার। আগের মতোই টাকার অঙ্কে ভুল, টাকার অঙ্কে ভুল। দ্বিতীয়ত আছে হচ্ছে বাদ পড়ার ভুল, আর তৃতীয়ত হচ্ছে ভুল পার্শ্বে স্থানান্তর।
ভুল পার্শ্বে স্থানান্তর, তার মানে হচ্ছে টাকার অঙ্কে ভুল। এই ভুলটা কোথায় হবে? এই ভুলটা হবে খতিয়ান সঠিকভাবে করা হয়েছে, কিন্তু খতিয়ানের উদ্ধৃতগুলো নিয়ে আমি যখন র আমিল তৈরি করব তখন র আমিলে লিখতে যদি কোনো ভুল হয়ে থাকে তখন এই ভুলগুলো হয়ে থাকে। অর্থাৎ ধরা গেল যে বেতন হিসাব 5,000 টাকা ডেবিট ব্যালেন্স আছে, কিন্তু এই বেতন হিসাবকে যখন আমি খতিয়ান থেকে র আমিলে লিখতে গেলাম তখন 5,000 টাকার জায়গায় 500 টাকা লিপিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ এখান থেকে প্রায় 4,500 টাকায় কম লিখা হয়েছে। এই ভুলের জন্য আমাদের র আমিল মিলবে না। তার মানে হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত র আমিলে স্থানান্তর করতে যেয়ে যদি টাকার অঙ্কে কোনো ভুল হয় তাহলে তাকে বলা হচ্ছে টাকার অঙ্কে ভুল। দ্বিতীয়ত আছে বাদ পড়ার ভুল। যেমন মজুরি প্রদান করা হয়েছে 4,000 টাকা, এর জন্য আমার খতিয়ানে মজুরির ডেবিট উদ্বৃত্ত আছে 4,000 টাকা। এখন আমি যখন এই উদ্বৃত্তগুলো র আমিল তৈরি করতে গেলাম তখন দেখা গেল মজুরি হিসাবে ডেবিট উদ্বৃত্ত র আমিলে লিখাই হয়নি, কোনো পার্শ্বেই লেখা হয়নি, তার মানে এটাকে বলা হচ্ছে বাদ পড়ার ভুল। আর সর্বশেষ যেটা আছে ভুল পার্শ্বে স্থানান্তর, অর্থাৎ একটা ডেবিট উদ্বৃত্ত যদি ভুল ক্রমে ক্রেডিট দিকে লেখা হয় বা ক্রেডিট উদ্বৃত্ত যদি ডেবিট দিকে লেখা হয় র আমিলের, সেটাকে বলা হচ্ছে ভুল পার্শ্বে স্থানান্তর। অর্থাৎ খতিয়ানের কোনো ডেবিট উদ্বৃত্ত যদি ভুল ক্রমে র আমিলের ক্রেডিট দিকে বা ক্রেডিট উদ্বৃত্ত ডেবিট দিকে লিখা হয় তাহলেও আমাদের র আমিল মিলবে না। যেমন ধরা যাক মজুরি প্রদান করা হয়েছে 500 টাকা, মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন ভুল ক্রমে র আমিলের ডেবিট দিকে মজুরি হিসাব লেখা হয়েছে, আবার নগদান হিসাব যেটা 500 টাকা ক্রেডিট করার কথা ছিল সেটাকেও ভুল করে র আমিলের ডেবিট দিকে লিখা হয়েছে, এই জন্য আমাদের র আমিল মিলবে না। র আমিল তার মানে হচ্ছে খতিয়ানভুক্ত কারণে যে তিনটা ভুল হতে পারে, আবার র আমিল ভুক্তকরণের সময়ও এই তিনটাই ভুল হতে পারে। তারপরে আছে যোগ বিয়োগের ভুল, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল, খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল ভুল, আর একটা হচ্ছে র আমিলের যোগফল নির্ণয়ে ভুল। র আমিলের যোগফল নির্ণয়ে ভুল, তাহলে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল। অর্থাৎ আমরা যখন জাবেদা থেকে লেনদেনগুলোকে খতিয়ানে স্থানান্তর করি তখন যদি খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলের জন্য আমার র আমিল মিলবে না। সেটা কিরকম হতে পারে আমরা একটু উদাহরণ দিই, যে খতিয়ানের উদ্বৃত্ত সাপোজ এটা একটা খতিয়ান হিসাব, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, এটা ডেবিট পার্শ্ব, এটা ক্রেডিট পার্শ্ব, তারিখ, বিবরণ, টাকা। আচ্ছা, এখন এখানে মূলধন হিসাব সাপোজ ধরি, মূলধন হিসাব আছে হলো 50,000 টাকা, আর বিক্রয় হিসাব আছে 40,000 টাকা, তাহলে টোটাল হলো 90,000 টাকা। আর এটা হচ্ছে আমাদের নগদান হিসাব, বেতন আছে 30,000 টাকা, ভাড়া আছে 40,000 টাকা, ব্যালেন্স সিডি লিখলাম, আমি সিডি লিখলাম 10,000 টাকা। তাহলে একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা,
এই যে আমি একটা নগদান হিসাব তৈরি করেছি, এর ডেবিট পাশে আছে মূলধন হিসাব 50,000 টাকা, বিক্রয় 40,000 টাকা, টোটাল 90,000 টাকা। আর ক্রেডিট দিকে আছে বেতন হিসাব 30,000 টাকা, ভাড়া হিসাব 40,000 টাকা, আর ব্যালেন্স শিটে লিখেছি 10,000 টাকা। কিন্তু প্রকৃত পক্ষে এই ব্যালেন্সটা আমাদের হবার কথা ছিল কত, 90,000 থেকে 70,000 বাদ দিলে এই ব্যালেন্সটা হবার কথা ছিল 20,000 টাকা, কিন্তু ভুলক্রমে এটার ব্যালেন্স লিখে ফেলেছি আমি 10,000 টাকা। তার মানে এইরকম ভাবে যদি কোনো খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হয়ে থাকে তাহলে এই ভুলের জন্য আমাদের রাওয়া মিল মিলবে না। আচ্ছা, দ্বিতীয়ত আছে রাওয়া মিলের যোগফল নির্ণয়ে ভুল। ঠিক একইভাবে আমরা যখন রাওয়া মিলের যোগফল বের করি তখন যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সেই ভুলের জন্য রাওয়া মিল মিলবে না। একটু আমরা দেখি সেটা কিরকম হতে পারে। হচ্ছে ক্রমিক নম্বর, এক নম্বরে আছে মূলধন হিসাব 40,000 টাকা, ক্রয় 20,000 টাকা, বিক্রয় হচ্ছে 30,000 টাকা, তারপর হচ্ছে প্রাপ্য হিসাব আছে হলো 30,000 টাকা। তাহলে আমার এদিকে ক্রেডিট দিকে যোগফল আছে 70,000 টাকা, ডেবিট দিকে আমার আছে হলো 50,000 টাকা। তার মানে 50,000 টাকা আমার রাওয়ামিন মিলে নাই। তাহলে এখানে আমি কি করব, যদি রাওয়ামিন না মিলে আমি অনিশ্চিত হিসাব দিয়ে রাওয়ামিলটা মিলালাম, অনিশ্চিত হিসাব 20,000 টাকা, এই অনিশ্চিত হিসাব দিয়ে আমি রাওয়ামিলটা মিলালাম। তার মানে আমার যেহেতু এখানে আমার অনিশ্চিত হিসাব লিখতে হয়েছে তার মানে হিসাবের কোথাও ভুল আছে। এই রাওয়ামিলের যোগফলে বা এই 20,000 টাকা না লিখে যদি আমি 70,000 টাকা লিখে ফেলি তাহলে আমার এই রাওয়ামিলের যোগফল নির্ণয়ে অবশ্যই ভুল আছে, এর জন্য আমাদের রাওয়ামিল মিলে না। তার মানে এই দুই ধরনের ভুল আমাদের হয়ে থাকে যোগ বিয়োগের ভুলের ক্ষেত্রে, একটা হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল আর একটা হচ্ছে রাওয়ামিলের যোগফল নির্ণয়ে ভুল। তারপরে আছে দুতরফা ভুল। দুতরফা ভুলগুলোকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে করণিক ভুল আর একটা হচ্ছে নীতিগত ভুল। করণিক ভুল, আর এটা হচ্ছে নীতিগত ভুল। করণিক ভুল কাকে বলা হয়? করণিক ভুল হচ্ছে হিসাব রক্ষণের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অসাবধানতা বা অমনোযোগিতার কারণে যদি হিসাব লিখনে কোনো ভুল হয়ে থাকে তাহলে তাকে বলা হচ্ছে করণিক ভুল। আর নীতিগত ভুল কি? নীতিগত ভুল হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তাদের অজ্ঞতাবশত বা হিসাব বিজ্ঞানের নীতিমালা সঠিকভাবে না জানার কারণে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তাকে বলা হচ্ছে নীতিগত ভুল। তাহলে করণিক ভুল গুলোকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে আছে লেখার ভুল, লেখার ভুল। দুই নম্বরে আছে বাদ পড়ার ভুল, তিন নম্বরে আছে বেদাখিলার ভুল, আর চার নম্বরে আছে আমাদের পরিপূরক ভুল। পরিপূরক ভুল অর্থাৎ করণিক ভুলগুলো এই চারটা ভাগে ভাগ করা হয়েছে। লেখার ভুল, লেখার ভুল বলতে বোঝায় হিসাব রক্ষণ কর্মকর্তার সাথে জড়িত ব্যক্তিরা যদি লেনদেন লিপিবদ্ধ করতে যেয়ে কোনো হিসাব লিখতে ভুল করে বা কোনো হিসাব একাধিকবার কি লিপিবদ্ধ করে তাহলে তাকে বলা হচ্ছে লেখার ভুল। যেমন হতে পারে যে ক্রয় হিসাবের যোগফল 200 টাকা,
কম দেখানো হয়েছে, অথবা ক্রয় হিসাবকে দুইবার লিপিবদ্ধ করা হয়েছে। এগুলোকে বলা হচ্ছে লেখার ভুল, অর্থাৎ হিসাবরক্ষণ কর্মকর্তাদের অমনোযোগিতার কারণে একই জাবেদা যদি দুইবার এন্ট্রি করা হয় বা সঠিক টাকার মানে টাকার অঙ্ক লিখতে ভুল করা হয়, সেগুলোকে বলা হচ্ছে লেখার ভুল। দ্বিতীয়ত আছে বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল বলতে বোঝায় লেনদেনগুলো যখনই হিসাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয়, হতে পারে সেখানেই লিপিবদ্ধ করা হয়নি, অথবা জাবেদায় লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু ক্ষতিয়ানভুক্ত করা হয়নি, সেটা কিসের জন্য? হিসাবরক্ষণ কর্মকর্তাদের অমনোযোগিতার কারণে। এরকম যদি কোনো এন্ট্রি আমাদের হিসাব থেকে একেবারেই বাদ পড়ে যায়, তাহলে তাকে বলা হচ্ছে বাদ পড়ার ভুল। এবং এই বাদ পড়ার ভুলের জন্য কিন্তু আমাদের রাওমিল মিলে যাবে, কারণ এখানে যেহেতু আমরা দুতরফা ভুল বলছি, তার মানে দুতরফা ভুলে কোনো এন্ট্রি সম্পূর্ণ হিসাবে লিপিবদ্ধ করা হয়নি, ফলে এটা রাওমিলে কোনো প্রভাব ফেলবে না, ফলে আমার রাওমিল মিলে যাবে। অর্থাৎ একটা এন্ট্রি যদি একেবারে কোথাও জাবেদার থেকে খতিয়ান, খতিয়ান থেকে রাওমিল, এর কোথাও যদি লিপিবদ্ধ করা না হয়, তাহলে আমাদের হিসাবের উপর কোনো প্রভাব পড়বে না, ফলে আমাদের হিসাব মিলে যাবে। তারপরে আছে ব্যয় দাখিলার ভুল। ব্যয় দাখিলার ভুল বলতে বোঝায় টাকার অঙ্ক ঠিক রেখে একটি হিসাবের পরিবর্তে যদি অন্য একটি হিসাব লিখা হয়, তখন তাকে বলা হচ্ছে ব্যয় দাখিলার ভুল। যেমন ধরা যাক, বেতন প্রদান করা হয়েছে 5,000 টাকা, এখানে বেতন হিসাবকে ডেবিট না করে ভুলক্রমে মজুরি হিসাবকে ডেবিট করা হয়েছে বা ভাড়া হিসাবকে ডেবিট করা হয়েছে 5,000 টাকা, আর পক্ষান্তরে নগদান হিসাব 5,000 টাকা ক্রেডিট করার কথা ছিল, সেটা ক্রেডিট করা হয়েছে। তার মানে বেতন হিসাব লিখতে যায় সেখানে ভাড়া হিসাব লেখা হয়েছে, অর্থাৎ একটা হিসাব লিখতে যায় তার স্থলে অন্য একটি হিসাব লিখা হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে মূলত ব্যয় দাখিলার ভুল। অর্থাৎ এক দাখিলার পরিবর্তে অন্য দাখিলা লেখা হয়ে গেছে, কিন্তু টাকার অঙ্ক যেহেতু ঠিকই আছে, তার জন্য আমার হিসাব মিলে যাবে, হিসাবে কোনো গরমিল হবে না, অর্থাৎ আমার রাওমিল মিলে যাবে এই ব্যয় দাখিলার ভুলের জন্য। তারপরে আছে হলো পরিপূরক ভুল। পরিপূরক ভুল বলতে কি বোঝায়? পরিপূরক ভুল হচ্ছে যদি ডেবিট দিকের কোনো ভুল সংঘটিত হয়ে থাকে, সেই ভুলের সমপরিমাণ টাকার অঙ্কের ভুল যদি ক্রেডিট দিকেও সংঘটিত হয়ে থাকে, তাহলে অর্থাৎ ডেবিট দিকের এক বা একাধিক ভুল যদি ক্রেডিট দিকের এক বা একাধিক ভুলের সমান হয় এবং তার জন্য যদি আমার রাওয়ামিল মিলে যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে পরিপূরক ভুল। সেটা কিরকম? যেমন ধরা গেল ডেবিট দিকে ক্রয় হিসাব 6,000 টাকা সংঘটিত হয়েছে, কাজে ক্রয় হিসাবকে 6,000 টাকা ডেবিট করবার পরিবর্তে আমি 6,500 টাকাকে ডেবিট করেছে। আবার একইভাবে বিক্রয় হিসাব 10,000 টাকা হয়েছে, এখানে বিক্রয় হিসাব 10,000 টাকা লেখার স্থলে আমি 10,500 টাকা দ্বারা ক্রেডিট করেছে। তার মানে ডেবিট দিকেও আমি 500 টাকা বেশি লিখলাম এবং ক্রেডিট দিকেও 500 টাকা বেশি লিখলাম, এই ভুলের জন্য আমার রাওমিল মিলে যাবে, অর্থাৎ এই ভুলটাকেই বলা হচ্ছে মূলত পরিপূরক ভুল। তাহলে করণিক ভুলে এই 4 ধরনের ভুল হতে পারে, অর্থাৎ লেখার ভুল, বাদ পড়ার ভুল, ব্যয় দাখিলার ভুল এবং পরিপূরক ভুল। হ্যাঁ, এখন আসি নীতিগত ভুল। নীতিগত ভুলকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লেখা, আর দ্বিতীয়ত হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে। নীতিগত ভুল হচ্ছে 2 প্রকার,
প্রথমটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা। এটা কিরকম? অর্থাৎ কোনো একটা খরচ হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মূলধন জাতীয় খরচকে যদি মুনাফা জাতীয় খরচ হিসাবে লেখা হয় তাহলে সেটা হচ্ছে নীতিগত ভুল। যেমন একটা নতুন মেশিন সংস্থাপন ব্যয় 500 টাকা মজুরি হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। অর্থাৎ আমরা জানি একটা নতুন মেশিন বা একটা নতুন যন্ত্রপাতি ক্রয় করা হলে সেটা ব্যবহার উপযোগী করতে যত ধরনের খরচ হয় সবগুলো খরচকে একত্রে মেশিনের ক্রয় মূল্য হিসাবে দেখানো হয়। এখন যদি কোনো কারণে আমার কিন্তু সেই হিসাবে আমার মেশিন হিসাব ডেবিট হওয়ার কথা ছিল কিন্তু ভুলক্রমে মজুরি হিসাব হচ্ছে একটা নামিক হিসাব, সেই মজুরি হিসাবকে ডেবিট করা হলো। তার মানে মূলধন জাতীয় খরচের পরিবর্তে মুনাফা জাতীয় খরচকে ডেবিট করা হয়েছে। এর জন্য আমার রামিল মিলে যাবে ঠিকই কিন্তু হিসাবে ভুল ভুল থেকে যাবে। অর্থাৎ মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখালে হিসাব বিজ্ঞানের নীতিগত ভুল হয়ে থাকে কিন্তু এই ভুলের জন্য আমার রামিলে কোনো প্রভাব পড়বে না। দ্বিতীয়টা আছে যে মুনাফা জাতীয় ব্যয়কে যদি মূলধন জাতীয় ব্যয় হিসাবে লেখা হয়, যেমন একটা পুরাতন মেশিনের মেরামত ব্যয় 500 টাকা, এটা মেশিনের 500 টাকার জন্য মেশিন হিসাবকে ডেবিট করা হয়েছে 500 টাকা। তার মানে হচ্ছে যেখানে মেরামত ব্যয় 500 টাকা হওয়ার কথা ছিল সেখানে মেশিন হিসাব 500 টাকা লেখা হয়ে গেছে। অর্থাৎ মেরামত ব্যয় এখানে যেহেতু এটা পুরাতন মেশিন কাজে এখানে মেরামত ব্যয় নামিক হিসাবটাই ডেবিট হওয়ার কথা ছিল কিন্তু ভুলবশত এই নামিক হিসাবটি ডেবিট না করে আমরা যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করে ফেলেছে। এইটাই হচ্ছে আমাদের নীতিগত ভুল। তার মানে মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয়কে আমি মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখে ফেলেছি, এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিগত ভুল। তার মানে এই ভুলের এই ক্রাইটেরিয়া অর্থাৎ আমাদের ভুল এই কত প্রকারের হয়ে থাকে। এখন আমরা তাহলে এই অধ্যায় থেকে এই পর্যন্ত আলোচনায় যেটুকু শিখেছি সেটা হচ্ছে ভুলগুলো কোন কোন জায়গায় হয়ে থাকে এবং কিভাবে হয়ে থাকে এবং কোন কোন ধরনের ভুলগুলো হয়ে থাকে সেই ভুলের একটা বিশদ বিবরণ আমরা দেখালাম। এখন ছোট্ট দু একটা উদাহরণ দিয়ে আমরা একটু বোঝাবার চেষ্টা করি। যেমন মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা হিসাবে লিপিবদ্ধ করা হয়নি, এটা কোন ধরনের ভুল? এই যে আমার ভুল আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন হিসাবে লিপিবদ্ধ করা হয়নি, অর্থাৎ সম্পূর্ণ হিসাবটা এই হিসাব থেকে বাদ পড়ে গেছে। তার মানে এটা প্রথমত হলো দুতরফা ভুল, যেহেতু হিসাবটা দুইটা পক্ষ জড়িত, মালিক কর্তৃক পণ্য উত্তোলন এর জন্য উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট, এখানে দুটো পক্ষ জড়িত এবং ভুলটা দুটি পক্ষের মধ্যে সংঘটিত হয়েছে, কাজেই এটা হচ্ছে দুতরফা ভুল। এবং দ্বিতীয়ত হচ্ছে যেহেতু হিসাবের অন্তর্ভুক্তকরণ থেকে এটা সম্পূর্ণ বাদ পড়ে গেছে, তার মানে এটা হচ্ছে একাধারে বাদ পড়ার ভুল। আরেকটু আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় আরেকটা উদাহরণ দিই, যেমন প্রদত্ত কমিশন 500 টাকা ভুলক্রমে প্রাপ্ত প্রদত্ত কমিশন 500 টাকা ভুলক্রমে হিসাবে লেখার সময় 50 টাকা লিপিবদ্ধ করা হয়েছে। তার মানে 500 টাকার জায়গায় আমি প্রদত্ত কমিশন ডেবিট দিকে 50 টাকা, মানে পুরো এন্ট্রিটাই আমি 50 টাকা লিখেছি, অর্থাৎ প্রদত্ত কমিশন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট 500 টাকার পরিবর্তে আমি উভয় জায়গায় 50 টাকা করে লিখেছে। এই ভুলের জন্য আমার রামিল মিলে গেছে কিন্তু তাহলে এই ভুলটা হচ্ছে দুতরফা ভুল এবং ভুলটা কোথায় সংঘটিত হয়েছে? ভুলটা লিখতে যায় সংঘটিত হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লেখার ভুল। আর এরপরে বলি যে আর কি কি ধরনের লেখার ভুল, বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল। যেমন মজুরি প্রদান করা হয়েছে 500 টাকা, এটা ভুলক্রমে বেতন হিসাবে ডেবিট করা হয়েছে, এটা কোন ধরনের ভুল? তার মানে এখানেও দুইটা জড়িত, দুটো পক্ষ জড়িত, কাজে এটা একদিকে দুতরফা ভুল। আর দ্বিতীয়ত হচ্ছে বেতন হিসাবকে যেহেতু ভুলক্রমে মজুরি হিসাবে দেখানো হয়েছে তার মানে এটা হচ্ছে বাদ পড়ার ভুল। তার মানে এইভাবে আমরা আসলে ভুলগুলো কোনটা কোন ধরনের ভুল সেটাকে আইডেন্টিফাই করব এবং তারপরে আমরা
আমরা এইগুলো সংশোধনের জন্য চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা সামনের ক্লাসে এই ভুলগুলো কিভাবে আমরা জাবেদা দাখিলার মাধ্যমে সংশোধন করতে পারি সে নিয়ে আলোচনা করব। তাহলে এই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। খোদা হাফেজ।